মাঝমাঠে দাঁড়িয়ে তিন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে ক্যালকুলেটরে কিছু একটা হিসাব বোঝানোর চেষ্টা করছেন আরেক আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান। ক্রিকেট মাঠে এমন দৃশ্য আগে দেখেছেন কখনো? দেখার কথা নয়, তিন আম্পায়ার মিলে মনোযোগ দিয়ে মেলানোর চেষ্টা করছেন ওভার আর ঘন্টার হিসাব। ঘড়িতে সময় দেখে ক্যালকুলেটরে বোঝার চেষ্টা করছেন খেলা যাবে আর কত ওভার, কারণ ততক্ষণে বৃষ্টির কারণে দিনের খেলা নষ্ট হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টা। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করে খেলা শুরু করতে লেগে গেছে প্রায় সাড়ে তিন ঘন্টা। আগের দিন 68 ওভার হওয়ার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিন সকালে যথাসময়ে খেলা শুরু হয়েছিল বটে, তবে মাত্র 9 ওভার খেলার পরেই বৃষ্টির হানা, ক্রিকেটাররা হয়ে যান ড্রেসিং রুম বন্দী। বৃষ্টির মধ্যেই বিশাল আকার ছাতা নিয়ে ইনডোরের দিকে হাঁটা ধরেছেন তানভীর ইসলাম, তার সঙ্গী তানজিম সাকিব। বেলা 12:30 নাগাদ বৃষ্টি থেমেছে, 12:45 দিকে ওঠানো শুরু হয়েছে কাভার। এর 5 মিনিটের মধ্যেই মাঠ পরিদর্শনে এসেছেন আম্পায়ার। আউটফিল্ড খেলার উপযুক্ত মনে হওয়ায় কাভার ওঠানোর কাজ শুরু হয়েছে আরও জোরে সোরে। সকল প্রস্তুতি সম্পন্ন করে বৃষ্টি বিরতির পর প্রথম বল মাঠে গড়িয়েছে বেলা 1:59। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ওদিকে বুধবারও দিনের খেলা শেষ হয়েছে আকস্মিকভাবে আলোকস্বল্পতায়। ইনিংসের 123তম ওভার শেষ হওয়ার পর হঠাৎ করেই আম্পায়াররা এসে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিং রুমে। ক্লান্ত অবস্থায় ড্রেসিং রুমে ফেরার পথে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা হয়তো ম্যাচে ফেরার রাস্তাটাই খোঁজার চেষ্টা করছিলেন, এই মুহূর্তে যে ব্যাকফুটে আছেন তারা। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের উইকেট কিপার জাকির আলী, জাকির হাসান আর সাদমান ইসলাম শুধু বোলিং করেননি, উইকেটের খোঁজে বাকি 8 জনকে দিয়েই বোলিং করিয়েছেন ক্যাপ্টেন আফিফ হোসেন। এর মধ্যে প্রথম দিনেই 7 জন বল করেছিলেন। দ্বিতীয় দিনে অষ্টম বোলার হিসেবে বল হাতে নিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এই ব্যাটারকে হয়তো কখনো বল করতে দেখেননি কেউ, তবে উইন্ডিজদের গড়ে ওঠা বড় জুটি ভাঙার জন্যই অকেশনাল অপশন হিসেবে তাকে এনেছিলেন আফিফ। যদিও তেমন লাভ হয়নি, তিনি কোনো ব্রেক থ্রু দিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজও দিন শেষ করেছে 417 রানের পাহাড় সমস্কর নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।